আর গরম দিনে তো দিস ইজ হেভেন। শুনো, চাটনি দিয়ে ঝাল লাগছে না? গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। একটা রোজ ঝলমলে দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে স্যাটারডে মর্নিং, বাড়িতে আছি তাই বোধহয় একটু হ্যাপি হ্যাপি দেখাচ্ছে আমাকে। হ্যাপি হওয়ার আরও একটা কারণ আছে, কালকে রাতে কিন্তু দারুণ ঘুমিয়েছি, এত সুন্দর ওয়েদার ছিল। আমি এখন ব্রেকফাস্ট বানাই, তোমরা কথা। রিমোর আজকে দায়িত্ব পড়েছে ব্রেকফাস্ট, আর সেটা কি সেটা ভীষণ একটা ফেভারিট জিনিস সবার, আর আমার মনে হয় ভীষণ টাফ, ওই জন্য রিমো এটা বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। চলো দেখাই তোমাদেরকে, দেখো কত টাফ ব্রেকফাস্ট যেটা বানানোর জন্য রিমো কালকের থেকে পাগল হয়ে যাচ্ছে। পাগল কিছু হয় না, আমি ব্রেড আনবো। প্রথমত তোমরা যারা জানো, রিমো একদম ব্রেড পছন্দ করে না, এন্ড হি ইজ নো পছন্দ করে না যে সেটা না, আমার কন্টিনিউয়াসলি ব্রেড খেতে পছন্দ না। সি দ্যাট ইজ দ্য প্রবলেম, দ্যাটস দ্য ডিফারেন্স। এই যে প্যাকেটটা এনেছো, এটা কি তোমার মনে হয় একদিনে শেষ হয়ে যাবে? না, একদিনে শেষ হবে, এটা কন্টিনিউয়েশনে থাকবেই। না তাহলে কি করব? তারপর আবার দুদিন বাদে, তাহলে প্লেটটা দুদিন বাদে অলমোস্ট খারাপের দিকে চলে যাবে। কোনো কিছু হয় না, তিন দিন বাদে আর খাওয়া যায় না, সেটা ঠিকই থাকে। এনিওয়েজ, তো বেসিক্যালি আমার কালকে জিনিস অর্ডার করার ছিল, মানে বেসিক্যালি ইয়ের থেকে লিঙ্কে যেখান থেকেই করেছি, জিনিস অর্ডার করার ছিল, তখন সাথে দেখলাম যে ব্রেড থাকলে ব্রেকফাস্টটা ভালোই হয়ে যাবে, তো সেই কারণে আমি ব্রেড অর্ডার করেছি। তার সাথে মনে হলো যে চলো জ্যাম করে দিই, অনেকদিন ব্রেড জ্যাম খাইনি একদম সিম্পল। আমি রিনিকে তখনই বললাম যে কালকে ব্রেকফাস্টে ব্রেড জ্যাম অ্যান্ড আমার তো এক রাউন্ড চা বিস্কিট হয়ে গেছে, এখানে তো সকাল সকাল ঘুম ভেঙে যায়, চাটা না খেলে হচ্ছে না। একদম সিম্পল ব্রেকফাস্ট, কিন্তু ভালো। এটা মিক্সড ফ্রুট জ্যাম না? হ্যাঁ, মিক্সড ফ্রুট কিসানের। তো আমি ছোটটাই আনিয়েছি, কারণ আমি জানি আমরা আরেকবার আর রিমো যতক্ষণে ব্রেকফাস্ট বানাচ্ছে, আমি ভাবছি টুকটাক ঘরের কাজগুলো এগিয়ে নিই। অবভিয়াসলি ওয়াশিং মেশিনে কাপড় তো দিতেই হবে আমাদের, কিন্তু এখনো অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ বাকি আছে। একটা হচ্ছে কাপড় হ্যাং করার জায়গাটা এখনো ঠিকঠাক হয়নি, গার্বেজের সিস্টেমটা এখনো জানা হয়নি, কারণ আমরা নতুন এসেছি আর সোসাইটির না কিছু নিয়ম থাকে যেটা আমাদের সত্যি উই আর নট অ্যাওয়্যার, তো সেসব জেনে টেনে দিয়ে তো এসেছি, এখন জানি না সেটা হবে কি না। প্লাস এই যে পিছনে কার্টনগুলো দেখছো, এগুলো আজকে সেই মুভার্স প্যাকার্সের মানুষরা এসে নিয়ে যাবে বলেছে, তো তাদের সাথেও সকাল সকাল কথা হয়ে গিয়েছে। তো ঘরটা আজকে আর কালকের মধ্যে আরও একটু সেট আপ করে ফেলতে হবে, কারণ বেশ অগোছালো রয়েছে, এতে না কাজ করতেও বেশ অসুবিধাও হচ্ছে, দেখি কতটা করে ফেলা যায়। বাট ব্রেড জ্যাম স্যান্ডউইচ ইজ রেডি। স্যান্ডউইচ আর কি, ব্রেড জ্যাম, বাস ব্রেড জ্যাম উইথ মিল্ক, সামটাইমস সিম্পলেস্ট থিংস আর দ্য বেস্ট। একদম, আর আমার এটা তো বেশ ভালোই লাগে খেতে। আর আমার তো গরম দুধ খেতে একদম পছন্দ না, কিন্তু এখন জাস্ট দুধটা জ্বাল দিয়েছি, তো এটাকে ঠান্ডা না হওয়া অবধি আমার খাওয়া হবে না। ফ্যানটা চালিয়ে দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা এত রাতে ঠান্ডা হবে না, আই লাইক চিলড মিল্ক, চিলড। আরেকজন এখানে হীরা মন্ডি দেখতে দেখতে কাপড় গোছাচ্ছে। হ্যাঁ, এই কাপড়টা একটু একটু করে গোছানো স্টার্ট করেছি, মোটামুটি যেগুলো আমাদের ডেইলি জিনিস হয় সেগুলো সব এখানে, ডেইলি জিনিস এদিকে টিভিটাও যদি ফিক্স হয়ে যায় এটাও ফাঁকা হয়ে যাবে। এটা এই কম্বলটার নিচে কিন্তু টিভি রয়েছে, বাই দ্য ওয়ে, মানে এটার মধ্যে টিভিটাকে এইভাবে মুড়িয়ে আনা হয়েছে যেন কোনো ফাটল না ধরে। টিভিটার বক্স টক্স সব ফেলে দিয়েছি আমরা, মানে
কি যে করলাম ওটা তো নরমাল ব্যাপার ফেলা হ্যাঁ ওসে এক বছর ধরে ধরেই রেখে দিতাম তুমি এটা কি লাগিয়ে রেখেছো ও আচ্ছা এখানে ওয়ার্ক স্টেশন সেট আপ হয়েছে রিনির বা দেখো মুড়ার উপরে রিনির ওয়ার্ক স্টেশন চলছে বেশ ভালো করো আমি তাহলে বাইরের কাজগুলো সেরে আসি আমারও তো অনেক কাজ রয়েছে টিভিটা মেনে লাগানো হচ্ছে না কারণ ওয়াইফাই সেট আপ হচ্ছে না ওয়াইফাই ছাড়া তো টিভি স্মার্ট টিভির কোনো কাজ নেই আর আমাদের কেবল নেওয়ারও কোনো প্ল্যান নেই তাই টিভিটা লাগানো হচ্ছে না আর ওয়াইফাই সেট আপের জন্য লাগবে রেন্টাল এগ্রিমেন্ট যেটা এখনও আমাদের ওনার দেয়নি কোনো এক এজেন্টকে দিয়ে করাচ্ছে তো সে টাইম নিচ্ছে এই হচ্ছে ব্যাপার তো আজকে বলেছে দিয়ে যাবে বা আমি গিয়ে কালেক্ট করতে পারি এনিথিং কিন্তু এখন পর্যন্ত কোনো ইনফরমেশন নেই কিন্তু আমার অলরেডি আমি একটা আলাদা করে ইয়ে করে রাখছি আমার অ্যাকচুয়ালিতে বাইরে গিয়ে আমার এগ্রিমেন্ট একটা আমি ভাবলাম যে আমি সেপারেট করে একটা এগ্রিমেন্ট বানিয়ে কাজগুলো করিয়ে রাখি কারণ দিস ইজ টেকিং আ লিটল টু লং তা আপাতত একটু মানে এসব কাজের মধ্যে দিয়ে আমার আজকে বাইরে বেরোতে লাগবে এত গরম ইচ্ছাও করছে না কালকে বৃষ্টি পড়ে কোনো কাজের কাজ তো হলো না এই কালকে রাত্রটা একটু ভালো করে ঘুমাতে পারলাম এখন আবার সেই যেই যেমন গরম তেমনই চলছে ওয়েদার যদিও ওয়েদার প্রেডিকশন যদিও বলছে যে মানডে টিউজডের থেকে আবার একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে হলে খুব ভালো না হলে কিছু নেই ওইভাবেই কাটাতে লাগবে তবে কালকের থেকে টেম্পারেচারটা হতে পারে মোটামুটি 2-3 ডিগ্রি একটু কম আছে এনিওয়েজ তো চলো আমি প্রায় 9:30 ইনফ্যাক্ট প্রায় 10টা বাজতে চলে তা আমি একটু রেডি রেডি হই বের হই আর আধা ঘন্টার মধ্যে বেরোবো করতে করতে 11টায় বেজে গেল 1 ঘন্টা ধরে খালি যাবো করছি তারপর অফিসের একটা কল আসলো আর একদম লেট হয়ে গেল সবটাই রিনি আমি বেরোচ্ছি দরজা লাগিয়ে নাও তো আমি যাই এত গরম এত রোদ উঠে গেছে 11টা না প্রায় 11:30 হ্যাঁ নিয়েছি দরজা লাগিয়ে নাও বাই বাই কি নিয়ে গেছে হ্যাঁ নিয়ে গেছে ও হ্যাঁ কাঁচরা তো আমাদের কাঁচরা রাখার জায়গা হ্যাঁ তো এখানে বেসিক্যালি সিস্টেমটা হচ্ছে যে বাইরে সব রেখে দিলে ওরা নিয়ে যায় খালি ড্রাই ওয়েস্ট আর ড্রাই ওয়েস্ট ওয়েট ওয়েস্ট গ্লাস আলাদা আর আবার গার্ডেন এইসব মাটি টাটি এগুলো যে থাকে ওগুলো আবার আলাদা করে তো 4টা জিনিস এগুলো সেপারেট সেপারেট রাখলে ওরা একদম বাড়ির দরজার বাইরে রেখে দেবো ওরা সময় মতো করে এসে নিয়ে চলে যাবে যাই হোক চলো বাই বাই বেরোই মানে আমার প্রায় 1-2 ঘন্টার হয়তো কাজ সময় লাগবে তারপরে চলে আসবো ফিরে আসার সময় মাছ নিয়ে আসতে লাগবে মনে থাকলেই হয়েছে এবার হয়ে গেছে আমার যা কাজ ছিল তা এখন বাজে 12:30 এই একটা কাজের জন্য না হলো 2 মাস ধরে আমি ঘোরাঘুরি করছি এখন মানে জাস্ট এখানে এসে বসে থেকে কাজটা করিয়ে যেতে হলো তবে কোরমাংলা বিডিএ কমপ্লেক্সে এসব সব কাজ হয়ে যাবে রেন্টাল এগ্রিমেন্ট বানানোর থেকে আরম্ভ করে নোটারির যত কাজ লিগেল তোমাদের যদি কিছু ডকুমেন্টস করাতে হয় ব্যাঙ্গলোরে কোরমাংলা বিডিএ কমপ্লেক্স ইজ দ্য বেস্ট প্লেস অনেক শপস আছে অনেক ছোটো ছোটো ইউনিটস রয়েছে ওরা এখানের মধ্যে সব এই লিগেল ডকুমেন্টসের কাজই করে তো তোমাদের সব কিছু এখানেই হয়ে যাবে আমি এই মানে লাস্ট 2 মাস ধরে কাসাবানা হাল্লি HSR লেআউট আশেপাশে এত ঘুরেছি খালি ডিলে হয়েই যাচ্ছে এখানে আসাতে একদম সুন্দরভাবে কাজটা হয়ে গেছে হ্যাঁ এখানেও একটু সময় লেগেছে কিন্তু এই যে আমি আসতে পারছিলাম না আমি জাস্ট দিয়ে চলে গেছিলাম তো এই কাজগুলো সামনে দাঁড়িয়ে করলে 1-1.5 ঘন্টার মধ্যে হয়ে যায় তো তোমাদের যদি ইনকেস কোনো লিগেল ডকুমেন্টিংয়ের কাজ করাতে হয় দিস ইজ দ্য প্লেস ইউ ক্যান কাম ডাউন হ্যাঁ আরও মানে অফিসে দূরে থাকলে আসতে পারবে না এত দূরে ওখানে নিশ্চয়ই মানে অপশন থাকবে তবে আমার নিয়ারেস্ট অপশন এটাই তো আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এবার বেরোচ্ছি বাড়ি এখন যেতে আরও 1/2 ঘন্টা লাগবে 1টা নাগাদ গিয়ে পৌঁছাবো মাছ নেওয়াটা থ্যাঙ্কফুলি আমার মনে পড়ে গেছে মাই চিকেনের মোড়টা দেখি আর এটা এখন অন্য একটা মাই চিকেনের মোড় এটা হার্ডওয়ার রোডে চলো দেখি কী কী মাছ আছে আজকে খুব একটা ভ্যারাইটি দেখছি কি করছিলে তুমি সারাক্ষণ 2 ঘন্টা ধরে কি করলে তোমার হলো ট্রেনিং গুলো নেওয়ার ছিল না কি যেন ইন্ডাকশন ছিল কি ছিল তোমার ট্রিটমেন্ট অ্যাক্টিভেশন হয়েছে সব শেষ সব শেষ আচ্ছা
তো এখন রান্না রান্না বসিয়ে দি, একটু ঘোল বানিয়ে দি। আমি গন্ধরাজ লেবু এনেছি মাই চিকেনের মোড় থেকে। মাছ এনেছি কাতল মাছ সিম্পল, আর অন্য এখানে এখানে দেখলাম খুব একটা ভ্যারাইটি নেই, মানে এখন এবার আসেনি না কি জানি না, মেবি খাবে ঘোল বানাবো। চলো একজন তো স্বীকৃতি দিল ঘোল খাবে, তো ঘোল বানাই তোমাদেরকেও দেখাচ্ছি আমি আমি কিভাবে বানাই। আর যেটা গন্ধরাজ লেবুর কথা বলছিলাম, গন্ধরাজ লেবু মাই চিকেনের মোড়ে আমরা পেয়ে যাই, 15 টাকা পার পিস নেয়। আর যদি তোমরা ইনকেস মাই চিকেনের মোড় তোমাদের বাড়ির আশেপাশে না থাকে, দেন ইউ ক্যান অপ্ট ফর সুইগি, কিন্তু সুইগিতে 4টে গন্ধরাজ লেবু 150 টাকা নেয়। দ্যাট ইজ আপ টু ইউ, যদি তোমরা 150 টাকা দিয়ে ঘোল খেতে চাও তো ইউ ক্যান। এনিওয়েজ, তো আমরা যেটা পেয়েছি এটা দিয়ে বানাই। 2 মিনিট দো, একটু ফ্রেশ হয়নি, একটু ঠান্ডা হয়নি, তারপরে আসছি। তো ইনি এখানে মাছটা ধুয়ে মাছ ভাজা শুরু করে দিয়েছে। না ঠিক আছে, এতটুকু ইজ ওকে। আই মিন কটা বাজে? কটা বাজে? ও ঠিক আছে, ইটস ওকে। তো চলো ততক্ষণে এখানে ঘোলটা বানিয়ে ফেলি, আসার পরে একটু সময় লেগে গেছে বানাতে। তো বানিয়ে ঘোলটা বানানো তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে বানাই। এখানে রয়েছে একটা গন্ধরাজ লেবু, তার সাথে চিনি, জল, দই অ্যান্ড একটু নুন। বেসিক্যালি আমি এখানে ব্ল্যাক সল্ট ইউজ করছি। তো চলো ঝটপট করে বানিয়ে ফেলি। প্রথমে নিয়ে নিচ্ছি অনেকটা করে দই, দুজনের জন্য আই থিঙ্ক দিস শুড বি ফাইন। আর একটু দিয়ে দিই, এক্সট্রা হলে দুজনেই খেয়ে নিতে পারব। দই অ্যান্ড দেন ঠান্ডা জল, আইসও দেওয়া যায় কিন্তু আইস দিলে বেশি একটু বেশি কনকনে ঠান্ডা হয়ে যায়, সো আই এম জাস্ট ইউজিং ওয়াটার। দুজনের মতো করে এটুকুতে হয়ে যাবে। এর মধ্যে দেব চিনি, 1, 2, 3, বেশি কটকটা মিষ্টি করব না। অ্যান্ড দেন গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবুটার জন্য এটাকে কেটে নিচ্ছি প্রথমে। এবার শুধু লেবুর রস দেবো না, লেবুটার আমি জেস্টটাও একটুখানি দেবো এটার মধ্যে। সো নিম্বু, এটার মধ্যে বিচি নেই তো, আবার বিচি হাতে পড়ে যায় না যায়। লেট মি ডু দিস ওয়ে, গন্ধরাজ লেবু তো বিচি জেনারেলি থাকে না, না নেই। তো এটা লেবুটাকে ভালো করে চিপে দিচ্ছি। আর তার সাথে এই উপরের জেস্টটাকে দুরকমভাবে দেওয়া যায়, একটুখানি ধরো যদি গ্রেটার, ফাইন গ্রেটার থাকে তো গ্রেট করে দেওয়া যায়, কিন্তু আমার মনে হচ্ছে না এই গ্রেটারে আমার খুব একটা ভালো জেস্ট হবে। সো আই উইল ইউজ মাই সেকেন্ড অপশন, এটার জন্য আমি একটা চাকু দিয়ে হালকা করে উপরের জেস্টগুলোকে কেটে এটার মধ্যে দিয়ে দেবো। এটা ব্লেন্ডারের মধ্যে একসাথে ব্লেন্ড হয়ে যাবে, এটার থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে। লেবু পাতা থাকলে লেবু পাতাও দিতে পারো, কিন্তু লেবু পাতা তো নেই, আই উইল জাস্ট ইউজ লেমন পিল। এবার এটাকে ব্লেন্ড করব। ও সরি, আরেকটা জিনিস তো ভুলেই গেলাম, সল্ট একটুখানি, ব্ল্যাক সল্ট। তোমরা চাইলে রেগুলার সল্টও দিতে পারো, আমি ব্ল্যাক সল্টটাই দিলাম, একটু সুন্দর পাঞ্জেন্ট একটা টেস্ট আসে। সো দিস ইজ রেডি টু গো অন দ্য ব্লেন্ডার, ঘোল রেডি, গন্ধরাজ লেবুর ঘোল। গন্ধটা খুব ভালো বেরিয়েছে, খেতেও একটু ভালোই হয়েছে, আমি চামচ দিয়ে টেস্ট করে দেখলাম। লেটস ফিনিশ দিস, ইয়ামি। নাও এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নাও। থ্যাংক ইউ সো মাচ, দেখতে খুব ভালো লাগছে। ঘোল আর দেখতে ভালো কি, সাদা ঠিক আছে, নুন মিষ্টি সব ঠিক আছে, ঠিক আছে। চলো আমি শেষ করে নিই। না দেয়, খুব ভালো হয়েছে। ব্ল্যাক সল্টটা দিয়ে দেখতে পারো, সত্যি অনেকে ব্ল্যাক সল্ট দেয় না, ব্ল্যাক সল্টটা দিয়ে দেখতে পারো। এটার মধ্যে ওই একটা সালফার ওয়ালা যে স্মেলটা আছে, একটু সালফিউরিক স্মেলটা, ওটা সত্যি খুব ভালো লাগে খোলের মধ্যে।
আর গরম দিনে তো দিস ইজ হেভেন। অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং। রিনির আজকে রান্নাঘরে ঢুকতে একটু দেরি হলেও বেশ অনেক কিছুই কিন্তু করে ফেলেছে। রয়েছে ভাত, ডাল, মিষ্টি কুমড়া আর আলু ভাজা, তার সাথে মাছের এটা কালিয়ার মতো লাগছে, কিন্তু জানি না এটা কি কালিয়া। রিনি, এটা কি মাছের কালিয়া? হ্যাঁ, ঝোল। আচ্ছা, আমি আলু দোন নেই তো আমি ভাবলাম কালিয়া কালিয়া করেছো। চলো খেয়ে নি। কিছু কি কিছু বানাচ্ছ? শনিবার দিনের অফিসের কাজ হলো, আমার না রিনির অফিসের কাজ হলো, বাড়ির কাজ যা ছিল সেটাও হলো, বাইরের আমার যা কাজ ছিল সেটাও হলো, বাড়ি আসা হলো, রান্না করা হলো, খাওয়া দাওয়াও বেশ ভালো হলো। এবার বাকি কী রইলো? একটা সিম্পল বাঙালি বাড়িতে যেটা হয় দুপুরবেলা একটা ছোট্ট ঘুমের এখন প্রয়োজন, তা আমি যাচ্ছি এখন ঘুমাতে। তোমাদের সাথে দেখা হবে একটা ছোট্ট বিরতির পর, ফিরে আসছি আবার বিকেলবেলা। স্টে টিউনড। আর রিনি এখানে আবার অফিসে কাজ নিয়ে বসেছে, তো ওর তরফ থেকে এখনও স্টে টিউনের কোনো ব্যাপার নেই, ও এখনও কাজ করবে আরও যা ইচ্ছা করবে। তুমি তোমার হীরামান্ডি শেষ করো, হয়ে গেছে, ডান। এবার আমি তোমাকে বলে দিচ্ছি কী হয় এটার মধ্যে, বলে দেবো কী হয়েছে। তুমি এখানে বসে বসে ঘুমিয়ে পড়ছো নাকি? আমি ভাবছি তুমি উত্তর দিচ্ছ না, একদম ঘুমিয়েই পড়েছে এখানে। ঠিক আছে করো, আর ডিস্টার্ব করছি না। হ্যাঁ, আমি যাই ঘুমাতে। বাই 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 বাই। ডেকে দেবে আমাকে একটু পরে, ডেকে দেবে আমাকে একটু পরে, ও 6টা পর্যন্ত ঘুমাতে চাই না আমি। না, অ্যালার্ম হয় না, তখন মনে হয় অ্যালার্মটা স্মুজ করে ঘুমিয়ে পড়ি। ডেকে দেবে ভালো করে, ঠিক আছে, প্লিজ 1 ঘন্টা ব্যাস। গুড ইভিনিং, এখন বাজে বিকাল 7টা, আর এটা একদম মনে করো না যে আমি এখন ঘুমের থেকে উঠেছি। ঘুমের থেকে অনেকক্ষণ আগেই উঠেছি, উঠে স্নান টান করে রেডি হয়ে ফ্রেশ হয়েছি। তারপরে রিয়া ফোন করলো, মনু ফোন করে জানালো যে ওরা আজকে আসবে, তো সেই জন্য আমি এখন একটু বাইরে যাচ্ছি, একটু কিছু খাওয়া দাওয়া কিছু নিয়ে আসি, তো ওগুলো রেডি করে রাখি, ওরা আসার পর তখন আর বেরোবো না। তো এখন ঝটপট যাই, আগে কাজগুলো শেষ করে এসে তারপর তোমার সাথে আমরা কথা বলছি। আজকে হঠাৎ করে আবার জানি না কি হলো, কেউই আর প্যাকেট দিচ্ছে না ক্যারি করার জন্য, ক্যারি ব্যাগ আর পেলাম না, সব এইভাবে ধরে নিয়ে যাচ্ছি আমি। তো নিয়েছি সিঙ্গারা, সাথে নিয়েছি বেকড কালাকান, আজকে বেকড রসগোল্লা ছিল না, বেকড কালাকান নিয়েছি, আর সাথে নিয়েছি কোল্ড ড্রিঙ্ক। নিজের কোল্ড ড্রিঙ্ক চাই, ও খেতে খুব ভালোবাসে কোল্ড ড্রিঙ্ক, আর কোল্ড ড্রিঙ্ক না হলে আর খাওয়াটা হজম হয় না। তো চলো, আই ডোন্ট থিঙ্ক ওরা এসছে, এসেছ অন্য কেউ এখন। হ্যালো, এই কি একদম ভুটভুটে অন্ধকার কে রে? হ্যাঁ, এইবার বলো হ্যালো। এইবার হ্যালো, ভালো তো? হ্যাঁ, আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল এখন, কোল্ড ড্রিঙ্ক গুলো কিরকম করে ধরে এনেছি। রিয়ারা চলে এসছে, আর এখানে দেখো রিমো সুন্দর দইয়ের ঘোল বানিয়ে রেখেছে, আর এখানে টুকটাক খাবারের অ্যারেঞ্জমেন্ট করা আছে, প্রথমবার বাড়িতে গেস্ট আসছে বলে কথা। এইটুকুই করেছি কি মামা? নাও নাও, সবাইকে খালি একই জিনিস দেখায়, ব্যালকনি দেখায়, ঘর যেমনই হোক ব্যালকনি ভালোবাসে। সত্যি সুন্দর, সবাই সুন্দর, সব ঘর মানে সব রুমগুলো বেশ ভালো আছে।
হ্যাঁ ঢুকে যাবি তুই, কত বড় এটা রামেশ্বরমের। হ্যালো হ্যালো, হ্যালো 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 হ্যালো, চাটনি দিয়ে শুনো, চাটনি দিয়ে ঝাল লাগছে না? হ্যাঁ বলো, আমি এখন চোখগুলো এরকম করছে খালি। আমাকে রাস্তাতে যেতে যেতে এখন বলছে, মামা আমি তোমাকে কত মিস করেছি। আমি তোমাকে পুরো ভালোবাসি। বাবা মামা চলে যাবে, তুমি থাকবে, ফেলে দেবো। এটা কি করেছে, কি দোষ করেছে? হ্যাঁ আমার ঘরে এসে পড়েছে। তোমার ঘরে এসে পড়েছে পোকাটা? হে মা, তুমি হেল্প করছো? হ্যাঁ হেল্প করতে পারছো তুমি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কাঁধে নেবে নাকি এটাকে? কাঁধের মধ্যে নেবে? ঠাকুরের আসনটা ধরে উঠাতে আমাদের হেল্প করবে ও, কি ধরতেই হবে ওর। আচ্ছা হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে, চলো এসে পড়েছি। এখন সবাই গরম হাওয়া খেয়ে, খাবার দাবার খেয়ে, গরম হাওয়া খেয়ে, ঠান্ডা হাওয়া খেতে ছাদে যাচ্ছে। ঠান্ডা হাওয়া ছাদে থাকবে, ছাদে থাকবে। তো ছাদটা সবাইকে দেখাতে এখন নিয়ে যাচ্ছি আমরা আমাদের নতুন বাড়িতে প্রথম অতিথি। ব্যস্ত, খালি গাড়িতে কিছু না কিছু করছেই কখন থেকে। বলো কেমন লাগলো আমাদের নতুন বাড়ি? তা আমাদের প্রথম ভালো লেগেছে আমাদের নতুন বাড়ি? আমি এখন ঘরে যাচ্ছি কিনা আমাকে চকলেট দাও। ও চকলেট তো নেই, কি হবে এখন? আবার পরের বারে, পরের বারে আর কি লাগবে? পরের বারে। ডিনার কা কিয়া হোগা? মোমো খে, মোমো খেয়েছি, সিঙ্গারা খেয়েছি, আর একটা সন্দেশ খেয়েছি। আবার সন্দেশ, সন্দেশ না সরি সরি, কালাকাঁদ, বেকড কালাকাঁদ। আমি খাবো তো একটু দই খেয়ে, আমার ইয়ে ডিনার হচ্ছে না, পাগল না তুই? তুমি তো এখানে বসে বসে ঘুমিয়ে পড়ছো। কি ঘুম পাচ্ছে আজকে, প্রথম এই প্যারেড বডি আজকে শুয়েছে। তো ঘুমাও, ঘুমাও তুমি, যাও। আমার ডিনারের ব্যবস্থা মনে হয় আমারই করতে হবে, তবে সময়ও বেশ অনেকটা হয়েছে, প্রায় 11:30 বাজতে চলে। তো ডিনারের জন্য দুপুরে যা রান্না ছিল সেই আছে, ভাতটা আই থিঙ্ক করতে হবে। তো একটু ভাত করে আমি খেয়ে নিচ্ছি ঝটপট করে। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আজকের আমাদের এই ছোট্ট ব্লগটা বেশ ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। আর যেমনটা কথা বলেছি, অনেকবার রিপিট করেছি, আবার বলছি, 2500 সাবস্ক্রাইবার্স বলেই আমরা ইউটিউব লাইভে আসতে চাইছি। তো সেটার জন্য আরেকটু সাপোর্টের দরকার, তোমাদের কমেন্টসের প্রয়োজন, তোমাদের অনেক 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 ভালোবাসার প্রয়োজন। তো প্লিজ best of this on us, your sub love, support and lots of comments and subscribe to our channel. তোমার সাথে আবার দেখা হবে কাল, একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট।